আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওতে থাকছে আমার কাছে কিছু পুরাতন মাদারবোর্ড রয়েছে। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হয়তো অনেকেরই এই মাদারবোর্ডগুলো প্রয়োজন হতে পারে। যেমন অনেকের কাছে ডেট মাদারবোর্ড রয়েছে, টাচ ডিসপ্লে ভালো, তো তাদেরও প্রয়োজন হতে পারে। আবার অনেকে আছে যে নতুন টেকনিশিয়ান আছেন যারা, তাদের কাছে অনেক সেট হয়তো অনেক সময় ডেট হয়ে যায়, তো এটা নিয়ে অনেক প্রবলেমে পড়ে থাকেন, অনেক সময় প্রয়োজন হয় এগুলা। তো আমি সেটা চিন্তা ভাবনা করে আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থিত করলাম বা আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কাছে কিছু মাদারবোর্ড। যেমন আমি কিছু এখান থেকে দেখাবো, এটা হচ্ছে স্যামসাং এস সিক্স দুই রকমের, একটা হচ্ছে S6 ইগো আর একটা হচ্ছে S6, যেরকম স্লিম সেটটা। আর এটা মডেল হচ্ছে S6 তো আছে, তারপরে ইগোটা হচ্ছে আপনার G920F, এটা হচ্ছে স্যামসাংয়ের। তো এখানে আর একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে লোকা Y3 হুয়াই ব্র্যান্ডের ফোন Y3। তো এটাও আপনারা কার প্রয়োজন হলে বলতেন। এখানে আর একটা আছে অল্টন R4S, বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাদারবোর্ড রয়েছে এখানে R4S। তো এগুলো আপনার প্রয়োজন হলে পরে আমাকে বললে আমি আপনাদের দিতে পারবো। তো আমি আরও কিছু আমার কাছে মডেল আছে সেটা, এর হচ্ছে স্যামসাং V110-এর মাদারবোর্ডটা, একদম ফ্রেশ মাদারবোর্ড রয়েছে এরকম। এরকম আমার কাছে যে একটা J7-এর মাদারবোর্ড রয়েছে, তো J7 মাদারবোর্ডটা যদি কার প্রয়োজন হয় তো আপনি বলতে পারেন। এখানে আর কাছে J5 Prime মাদারবোর্ড রয়েছে। তো এগুলো অনেকে আমার কাছে শুধু ব্র্যান্ডের না, আমার কাছে নন ব্র্যান্ডেরও অনেক মাল রয়েছে। নন ব্র্যান্ডের ভিতরে আপনার যে অল্টন আছে, অল্টন ব্র্যান্ডেরও ফোন আছে, অল্টন NH2 Lite দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা ভাঙা, টাচ ডিসপ্লে, তো মাদারবোর্ড একদম ফ্রেশ রয়েছে। তো এগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় তো অবশ্যই নিতে পারেন। এই যে একটা অল্টন রয়েছে সেটা হচ্ছে NH3 মডেলটা, এটাও ডিসপ্লে ভাঙা, তো ব্যাটারিটা নয় আমি দেখাই একটু। তো মাদারবোর্ডটা একদম ফ্রেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যামেরার সঙ্গে রয়েছে। তো এগুলো আমি আরও কিছু মডেল আপনাদের দেখাবো, যেমন স্যামসাংয়ের রয়েছে স্যামসাংয়ের V90 রয়েছে, V75 রয়েছে, R20 রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম শুধু ডিসপ্লেটা ভাঙা, টাচ ডিসপ্লে নষ্ট, এগুলো তো মাদারবোর্ডগুলো ফ্রেশ। তো এগুলো শুধুমাত্র যাদের প্রয়োজন হয় তারা আমাকে বলতে পারেন, বললে আমি এগুলো মাল দিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাভা রয়েছে, লাভা IRIS 50 মডেল রয়েছে। এই ফোনগুলো শুধুমাত্র নিতে পারেন আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছেন তারাই শুধুমাত্র নিতে পারবেন। আমার ঠিকানাটা আমি বলে রাখি, আমার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ, বাংলাদেশ সিরাজগঞ্জ সদর থানায়। তো আমার ডিসক্রিপশনে আমি আরও পুরো আমার নাম্বার দিয়ে রাখবো যদি কারোর প্রয়োজন হয়। তো ডিসক্রিপশনে আপনারা দেখে প্রয়োজন হলে পারেন। এখানে একটা রয়েছে স্যামসাং W88 পুরাতন মডেল, এগুলো তারপর অনেকেরই প্রয়োজন হতে পারে, সেই সেটা মনে করে আমি দিচ্ছি। NH2 Lite আছে এখানে। তো আমার কাছে আরও অল্টন, এই যে দেখুন NX2 মডেল রয়েছে, তারপরে আবার NF2 রয়েছে, তো আরও অনেক পিস, তারপরে হট অপ, তারপরে আপনার পিস হট অপ 3 মো, এগুলো অনেকগুলো মাদারবোর্ড আছে নন ব্র্যান্ডের। যেমন এই যে স্মাইলের মাদারবোর্ডটা রয়েছে স্মাইল, তো এগুলো অনেকেরই প্রয়োজন হতে পারে। তো যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই যোগাযোগ করবেন ফোন নম্বরে। যে হট অপের মডেলটা হচ্ছে R10 মডেল রয়েছে। তো এগুলো আমার কাছে অনেক অসংখ্য কিছু মনে দেখুন, সেটটা কিন্তু খোলা পড়েনি এখনও। তো ডিসপ্লেটা শুধু নষ্ট, এগুলো টাচ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ডগুলো একদম ফ্রেশ রানিং, আমি DC পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করে দেখেছি। এখানে রয়েছে পিস ফোন ভিতরে P88 মডেলটা। তো এরকম ধরনের যদি কারো মাদারবোর্ড লাগে, আরও ছোটো বড় অনেক আছে, স্মাইলের এটা একটা আছে, PS P4 আছে,
34। তো দেখতে পাচ্ছেন এগুলো, তো আমার কাছে লেনোভো আছে, স্যামসাংয়েরও আছে, ওকাফিয়া রয়েছে, পিস আরও অসংখ্য মডেল আছে। তারপরে বন্ধুরা সবগুলো দেখানো সম্ভব না, তো আমি আমার কাছে যতগুলো মডেল আছে আমি ডিসক্রিপশনে আমি মোটামুটি কিছু মডেল দিয়ে রাখবো, যদি আপনাদের সেখানে দেখে নেবেন। যদি আপনার যেগুলো দেখালাম এর ছাড়া যদি আরও কোনো প্রয়োজন হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে অসংখ্য মাদারবোর্ড রয়েছে, আমি কিছু কিছু যেগুলো আমার হাতের কাছে আমি সেগুলো সব আমি মডেলগুলো আমি লিখে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব। আর বন্ধুরা এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের, আর বিষয়টা হচ্ছে কিপ্যাড ফোনগুলো যে রয়েছে অনেকেরই অনেক মডেলের, আমার কাছে অনেকগুলো মডেলই রয়েছে, স্যামসাং অল্টন, পিস, উইনম্যাক্স, উইনস্টার, এগুলো অনেক কিপ্যাডের ই রয়েছে। তো যদি কারো সেরকম মাদারবোর্ড প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে জানালে পরে আমি এটা দিতে পারবো। আর এটা হচ্ছে আমি একমাত্র বাংলাদেশের মধ্যেই থাকলে আমি দিতে পারবো। আর বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ এলাকার ভিতরে, সিরাজগঞ্জ জেলার ভিতরে যারা আছেন তারা আমার দোকানে এসে আমার সাথে দেখা করে মাদারবোর্ড চেকগুলো চেক করে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা যদি কারোর প্রয়োজন হয়, আমি বিশেষ করে আমি এর আগে একটা মাদারবোর্ডের প্রবলেমে পড়েছিলাম। আমি জানি যে একটা মাদারবোর্ডের প্রবলেমে পড়লে পরে যদি সেটা না আমি ম্যানেজ করে দিতে পারি কাস্টমার, অনেক সময় কাস্টমার সাথে অনেক দুঃখ হয়, অনেক ঝামেলা হয়, তো সেটা ভেবে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।